নমস্কার, স্বাগত জানাই মুশকিল আসানে। আমি জয়িতা সাহা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আজ 30/12/21, কালকে শুক্রবার 31 তারিখ, এবং পরের দিন 1 জানুয়ারি 2022। বছর যেরকমই কাটুক, পরের বছরটা যেন ভালো কাটে, নতুন করে আপনারা পরের বছরটা শুরু করতে পারেন, নতুন ভাবনা চিন্তা নিয়ে পরের বছরটা যাতে শুরু করতে পারেন, আজকে সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব। থাম্বনেলটা দেখেছেন নিশ্চয়ই, খুব ইন্টারেস্টিং। পাড়াপড়শির ঘুম নেই, বাড়িতে সুযোগ্যা কন্যা বিবাহের উপযুক্ত, পাড়াপড়শির ঘুম নেই, পাড়াপড়শির প্রচণ্ড রাতের ঘুম বন্ধ হয়ে গেছে। মুখার্জি দাদার মেয়ের বিয়ে খাবো কবজি ডুবিয়ে, কি দাস দাদার ছেলের বিয়ে খাবো কবজি ডুবিয়ে, মাঝে সাঝেই সেশনে এরকম পাই। এর মধ্যে একটি মেয়ে 30 বছর বয়স, অ্যানালিস্ট, খুব ভালো কাজ করছে, ব্যাঙ্গালোরে থাকতো, এখন ওয়ার্ক ফ্রম হোম বলে কলকাতায় আছে। মাঝে মাঝেই মা বাবা এসে তাকে বলতে থাকে, তোমার বিয়ে দিতে হবে, তোমার জন্য পাত্র খুঁজতে হবে, বিয়ে বাড়ি ঠিক করতে হবে, বাবার নানা রকম কনসার্ন। এবং কনসার্নটা যতটা না বাবার, তার থেকে বেশি কনসার্নটা পাড়ার কাকু কাকিমাদের। হ্যাঁ, কারুর বাড়িতে মেয়ে থাকলে পাড়াপড়শির তাতে ঘুম আসছে না, এবং মেয়েটি সেটাতে ভীষণ বিরক্ত, এবং তাই নিয়ে মাঝে সাঝেই মা বাবার সঙ্গে ঝগড়া করছে। সে বলছে, দিদি ব্যাঙ্গালোরে থাকতাম তখন তো এগুলো চোখের সামনে দেখতাম না, মাঝে সাঝে ফোনে শুনতাম, ঠিক আছে, কিন্তু বাড়িতে থেকে এটা ডিল করা, ইট ইজ মেকিং মাই লাইফ হেল। এবং সে এমনই একটা কাজ করে, সে হয়তো সকাল 10টার সময় কম্পিউটারে বসে, রাত 10টায় উঠছে, তারপর এই কথাগুলো শুনতে তার ভালো লাগছে না। তার একটাই বক্তব্য, আমি বিয়ে করার জন্য বিয়ে করতে চাই না দিদি, আই উইল ম্যারি যাকে ভালো লাগবে, যার সঙ্গে আমার সারা জীবন কাটাতে ভালো লাগবে। অবভিয়াসলি তার দিক থেকে সে ঠিক, কিন্তু আমাদের সমাজে ওই যে এক শ্রেণীর লোকজনের নিজের কাজের থেকে অন্যের জন্যে পরদরদি, তারা বেশি, তাদের জন্যে বেশি চিন্তা, এই নিয়ে সংসারে অশান্তি হয়। আর একটা খুব কমন এক্সাম্পল হচ্ছে নববিবাহিত দম্পতি, পাড়াপড়শির ঘুম নেই, কবে তারা ইস্যু নেবে। প্রথম কথা, কথাটা তো ইস্যু না, ইয়োর চাইল্ড ইজ নট আ ইস্যু, দ্য চাইল্ড ইজ আ চাইল্ড, ঠিক আছে। যাই হোক, সেইটা তো তাদের প্ল্যানিং, তারা বুঝবে তারা কখন, দে উইল কনসিভ। কিন্তু পাড়ার কাকিমা জেঠিমা আত্মীয় স্বজন মাসি মেসো কাকা, তারা কিছুতেই বুঝতে পারে না কি তারা নিজেদের জীবনের চিন্তা ধারণা তাদের ওপর চাপিয়ে দিতে পারে না। এবং অনেক সময় আজকাল দেখা যাচ্ছে লোকের কনসিভ করতে প্রবলেম হচ্ছে, সেটা যে কোনো কারণে হতে পারে, ফিজিক্যাল প্রবলেম থাকুক কি সাইকোলজিক্যাল প্রবলেম থাকুক, কারণ এখন তো ভীষণ স্ট্রেসফুল লাইফ, এবং প্যান্ডামিকের জন্য ফিনান্সিয়াল অনেক ফ্যাক্টরসও এসে গেছে। এবার তাদের ফ্যামিলি প্ল্যানিং তো তারা তাদের ফিজিওলজিক্যাল বায়োলজিক্যাল ফিনান্সিয়াল দিকটা ভেবে করবে। সেখানে যদি কেউ বারংবার বলতে থাকে কি কি এতদিন বিয়ে হলো, এবার একটা ইস্যু নাও, এবার তাদের হয়তো ভীষণ বাচ্চার ইচ্ছা, কিন্তু তাদের কোনো শারীরিক অসুবিধার কারণে হয়তো বাচ্চা হচ্ছে না, ভাবতে পারছেন সেটা কতটা মর্মান্তিক তাদের জন্য, এটা বারবার শোনা, কিছুতেই আপনি এদের বোঝাতে পারবেন না কি এটা হচ্ছে একটা ভীষণ পার্সোনাল ব্যাপার, এটা কাউকে জিজ্ঞেস করতে নেই। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, স্বামী হয়তো নেশা করেন, রাতে এসে খুব চেঁচামেচি করেন, অবভিয়াসলি স্ত্রী সেটা ভালো লাগছে না এবং ভালো নেই। পাড়াপড়শি এসে, কাল রাতে তো ওই বেশি হয়ে গেছিলো না, খুব চেঁচামেচি হচ্ছিল তোমার বাড়ি থেকে, স্ত্রীর অবস্থাটা বুঝতে পারছেন, সে তো এমনি ভালো নেই। তারপর পাড়াপড়শির এই কথায় তার কতটা দুঃখ হচ্ছে, তার কতটা অসম্মান হচ্ছে, তার মাথাটা কতটা নিচু হয়ে যাচ্ছে, আপনারা তো বুঝতেই পারছেন এখানে একটা অসুবিধা আছে। কেন বলুন তো কাটা ঘায়ে নুনের ছেটা দিচ্ছেন? আমি এরকম দেখেছি, বাচ্চাটির হয়তো ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, এরকম সন্তান যাদের থাকে তাদের মাদের যে কত দুঃখে দিন কাটাতে হয় কিছু ক্ষেত্রে আপনারা ভাবতে পারবেন না। বাড়িতেই সেই বাচ্চা অ্যাকসেপ্টেড হয় না, কিছু ক্ষেত্রে বাবাই বাচ্চাকে অ্যাকসেপ্ট করতে পারে না, কিছু ক্ষেত্রে ঠাকুমা কাকা পিসি তারা অ্যাকসেপ্ট করতে পারে না, অনেক ক্ষেত্রে দেখা যায়
স্পেশাল নিডস যাদের ইন্টেলেকচুয়াল ডিসএবিলিটি কি অন্য কোনো ডায়াগনোসড প্রবলেমস রয়েছে, সে হয়তো স্কুলে যেতে পারে না, তাদের ওখানে স্পেশাল স্কুল নেই, বাচ্চাটি প্রথাগতভাবে শিক্ষিত না বলে, শিক্ষা লাভ করতে পারছে না বলে বাচ্চাটিকে এবং তার মাকে কথায় কথায় বাড়িতে অপমান করা হচ্ছে এবং সে যে সংসারের একটা বোঝা সেটা বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং আত্মীয় স্বজন পাড়াপড়শিরা ও একটু আলাদা না, আপনি তো বুঝতেই পারছেন ও একটু আলাদা, তাহলে মাকে খুঁচিয়ে খুঁচিয়ে সেটা জিজ্ঞেস করার দরকার কি? একটু নিজেদের চিন্তাভাবনা বদলান। 2022 সালে অনেক এগিয়েছে, আপনাদের নিজেদের জীবনে অনেক কিছু আছে, তাই অন্যকে জেনে বা অজান্তে কেন দুঃখী করবেন বলুন? অন্যের দুঃখের ভার কেন আপনার উপরে আসবে? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা যারা হেলথ প্রফেশনালস, আমাদের সবসময় শুনতে হয় পাগলাদের ডাক্তার, এটা আমার অপমান না। যে অপমানটা করছে সে সমস্ত একটা গোষ্ঠীকে অপমান করছে। যারা আমাদের পেশেন্ট হয় তারা কিন্তু খুব দুঃখে থাকে এবং তাদের বাড়ির লোকও খুব দুঃখে থাকে, এটা আপনাদের মজার বিষয় না। আপনার কোনো একটা অসুবিধা আছে বলে আপনি নিজেকে সুপিরিয়র মনে করছেন, কারণ আপনার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স আছে, তাই জন্যে আপনি নিজেকে সুপিরিয়র মনে করছেন, তাই জন্যে আপনি আমাদের পেশেন্টকে পাগলা বলে অপমান করতে পারেন না। মনে রাখবেন, অন্যকে কষ্ট দিয়ে নিজে কোনো দিনও সুখী হওয়া যায় না। দর্শক বন্ধুরা, যারা এরকম ইস্যুজের সামনে পড়েছেন যেখানে পাড়াপড়শিদের ঘুম নেই এবং তাদের আপনারা কী করে ডিল করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে আমার সঙ্গে শেয়ার করুন। যদি এটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এপিসোডটা। ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।